আদায় করলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে সবাইকে সুস্থ রাখছেন, আপনাদের সবাইকে সুস্থ রাখছেন। তো এর উপরে আর বড় কিছু নাই, আল্লাহর কাছে চাওয়ার কিছু নাই। আপনারা সবাই জানেন যে আসলে আমরা অনেক বড় একটা সমস্যার মধ্যে দিয়ে আমাদের দিন পার করছি। তো যাই হোক, আজকে আমি আবারও চলে আসছি আপনাদের মাঝে আমাদের ফ্রিল্যান্সিং আউটসোর্সিং ক্লাসটা নিয়ে। আজকে আমাদের ক্লাসের টপিকটা ছিল হলো যে কিভাবে আপওয়ার্কে প্রোফাইল ক্রিয়েট করতে হয় এবং প্রোফাইলটা আমরা ফাইনালাইজ করব। তো গত ক্লাসে আমি আপওয়ার্ক নিয়ে কথা বলছিলাম, আপওয়ার্কে আপওয়ার্কের পলিসিগুলো কি, আপওয়ার্কে কাজ করতে গেলে আমাদের কি কি নিয়ম বা বিধি নিষেধ পালন করতে হবে, সবগুলো বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম। আজকে আমি প্রোফাইলটা ফাইনালাইজ করে সবাইকে দেখাবো, সবাই আপনারা দেখবেন, এবং এর মধ্যে কারো যদি কোনো মানে সমস্যা থাকে বা কেউ যদি সমস্যা ফেস করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো চলুন শুরু করা যাক তাহলে। তো গত ক্লাসে আমরা আপওয়ার্কে কথা বলছিলাম, আপওয়ার্কে একটা অ্যাকাউন্ট করছিলাম। তো আজকে আমি অ্যাকাউন্টটা কি করব, ফাইনালাইজ করব। তো আমি জাস্ট অ্যাকাউন্টে লগ ইন করলাম। আচ্ছা, অ্যাকাউন্ট যখন আমাদের অ্যাপ্রুভ হয়ে যাবে, যখন আমরা অ্যাপ্রুভ করব, অ্যাপ্রুভ করা তো দেখাইছিলাম কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, আমি জাস্ট আবার একবার রিভিউ করে আসি। জাস্ট আপওয়ার্ক ডট কমে আসবো। আপওয়ার্ক ডট কমে আসার পরে কি করব, আমরা সাইন ইন সাইন আপ অপশনে ক্লিক করব। সাইন আপ অপশনে ক্লিক করলে আমাদের কিছু রিকোয়ারমেন্ট চাবে, এখানে আমাদের তথ্যগুলো দিয়ে জাস্ট আমরা প্রোফাইলটা ক্রিয়েট করে নেব। ওকে, তো আমি আরেকটু রিভিউ করে দেখাই। সাইন আপে যখন আমি সাইন আপে ক্লিক করলাম, তখন কি হলো, এইখানে বলছে যে ক্রিয়েট ইউর ফ্রি অ্যাকাউন্ট। হ্যাঁ, এখানে কি করতে হবে, আমাদের ইমেইলটা দিয়ে আমাদের সাইন আপ করতে হবে। ওকে, তো অলরেডি কিন্তু আমরা গত ক্লাসে একটা প্রোফাইল সাইন আপ করে আপনাদের দেখাইছিলাম। জাস্ট এখানে কি করবেন, আপনার একটা অ্যাকাউন্ট ইমেইল দিবেন। দিলাম, দিয়ে ইন্টারফেস করবো, করে একটু ওয়েট করবো, এটা নেক্সট পেজে নিয়ে যাবে। এরপরে নেক্সট পেজে নিয়ে যাওয়ার পরে আমাদের নাম, আমি নাম নিয়ে অনেক কথা বলছিলাম, নামটা কি হবে, নামটা হবে আমাদের ন্যাশনাল আইডি কার্ডে বা পাসপোর্টে যে নামটা আছে, যে স্পেলিংটা আছে, সেম ওই স্পেলিংয়ে আমাদের নামটা দিতে হবে। হ্যাঁ, এই স্পেলিং এর মধ্যে যদি কোনো উল্টাপাল্টা হয়ে থাকে বা ভুল হয়ে থাকে, তাহলে কিন্তু আমাদের প্রোফাইলটা অ্যাপ্রুভ হওয়ার পরেই আমরা সমস্যার মধ্যে পড়ে যাব, কারণ প্রোফাইলটা অ্যাপ্রুভ হওয়ার পরে কিন্তু আমাদের প্রোফাইলটা ভেরিফিকেশন করতে হবে। ওকে, ভেরিফিকেশন করার সময় যখন দেখবেন যে আপনার আইডি কার্ডের সাথে ব্যাপার আছে, আপনার নাম মিল নাই, তাহলে কিন্তু আপনার মানে প্রোফাইলটা সাসপেন্ড হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এটা কন্ট্যাক্ট সাপোর্টেও যোগাযোগ করে ঠিক করে নেওয়া যায়, কিন্তু ওইটার চেয়ে যদি আমরা প্রথম থেকে যদি সব ইনফরমেশন, রাইট ইনফরমেশন দিয়ে প্রোফাইলটা ক্রিয়েট করি, সেটা বেটার হবে না? সেটাই বেটার হবে। যাই হোক, এইভাবে আমি দেখাইলাম আমরা কি করব, আপওয়ার্কে আসব, আপওয়ার্কে এসে সাইন আপ অপশনে ক্লিক করব। অপশনে ক্লিক করার পরে আমাদের প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে আমরা প্রোফাইলটা ক্রিয়েট করে নিব। প্রোফাইলটা ক্রিয়েট হওয়ার পরে আমাদের কি হবে, আমাদের এইরকম মেইলে একটা মেসেজ চলে আসবে। ওকে, এরকম একটা মেসেজ চলে আসবে যে কংগ্রাচুলেশন, যে আপনার প্রোফাইলটা লাইভ হয়ে গেছে। তো এরপরে আমরা কি করব, এরপরে আমরা প্রোফাইলে লগ ইন করব। প্রোফাইলে লগ ইন করে প্রোফাইলটা আমাদের সাজাইতে হবে, এবং প্রোফাইলটা সাজানোই কিন্তু মেইন কাজ, ঠিক আছে? আমরা যখন ফ্রিল্যান্সার হয়ে কাজ করব, তখন কিন্তু ক্লায়েন্ট আমাদেরকে দেখতে পারবে না, আমাদেরকে কেউ দেখতে পারবে না। দেখবে কি, দেখবে আমাদের প্রোফাইল, আমাদের প্রোফাইলটাই কিন্তু আমাদেরকে রিপ্রেজেন্ট করবে। আসলে আমাদের স্কিল কেমন, আমরা কি ক্যাটাগরি নিয়ে কাজ করি, হ্যাঁ, এরপরে হচ্ছে যাবতীয় তথ্য আসলে প্রোফাইল ইনক্লুড করা থাকবে, এই প্রোফাইলটাই আমাকে রিপ্রেজেন্ট করবে। সো প্রোফাইলের উপরে, প্রোফাইল ক্রিয়েশনের উপরে বা ফাইনালাইজ করার উপরে আমাদের কিন্তু খুব নজর দিতে হবে। এখানে অবশ্যই অ্যামেচার টাইপের কোনো কিছু লেখা যাবে না। হ্যাঁ, ক্লায়েন্ট কিন্তু আপনার দুই একটা লাইন দেখলে বুঝতে পারবে যে আপনি কি টাইপের ফ্রিল্যান্সার, আসলে আপনি এক্সপার্ট টাইপের ফ্রিল্যান্সার কিনা। তো এইটার উপর কিন্তু খুব নজর দিতে হবে। তো চলুন আমরা লাইভ দেখি কিভাবে একটা প্রোফাইল ফাইনালাইজ করতে হয়। আমি কি করলাম, প্রোফাইলে লগ ইন করবো, জাস্ট প্রোফাইলে লগ ইন বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে ইমেইল পাসওয়ার্ডটা চাবে, আমি দেই। পাসওয়ার্ডটা প্রেস করি,
দিলাম, ইউজার নেম পাসওয়ার্ড দিলাম। ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পরে আমার সিকিউরিটি রিজনের জন্য এখানে বলছে দ্য নেম অফ দ্য স্টেট ইউ গ্রো আপ, আমার এখানে একটা সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। তো এটা আমি দেখাবো সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সারটা কিভাবে দিতে হয়, কিভাবে সেট আপ করতে হয়। যখন আপনারা এরকম লগ ইন করবেন প্রোফাইলে, তখন আপনার ফার্স্ট টাইম একটা সিকিউরিটি অপশন যাবে, যে কোনো একটা কোশ্চিন সিলেক্ট করতে বলবে এবং সেই কোশ্চিনের অ্যান্সারটা দিবেন। অবশ্যই যে অ্যান্সারটা দিবেন সিকিউরিটি কোশ্চিনের, সেই অ্যান্সারটা কিন্তু অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, আপনি যে স্পেলিংটা দিচ্ছেন সেটা মনে রাখতে হবে। ইন ফিউচারে যখন আপনি এখানে লগ ইন করবেন, তখন কিন্তু সেই স্পেলিং এর কোশ্চিনটাই আপনাকে এখানে অ্যান্সারটা এখানে টাইপ করতে হবে। যদি ভুলভাল কোনো অ্যান্সার এখানে টাইপ করেন, তাহলে আবার আপনি লগ ইন করতে পারবেন না। ওকে, তো এইটাই হলো আমাদের বেসিক একটা প্রোফাইল। ওকে, এই প্রোফাইলটা মাত্র 70%, আমরা যখন প্রোফাইলটা ক্রিয়েট করি তখন কিন্তু আমাদের এখানে 40% হয়ে থাকে, 40% হয়ে থাকে আমাদের প্রোফাইলটা, আরো কিছু কাজ করতে হয়। তো এখানে আমাদের প্রোফাইলটা 100% করতে হবে, 100% করতে হবে। শুধু 100% না, প্রোফাইলের লুকিংটা কিন্তু অবশ্যই প্রফেশনাল হইতে হবে। ওকে, তো এটা আমরা কিভাবে করব, এটা করার জন্য কি করব, দেখেন আমি যদি এই প্রোফাইলে লগ ইন করলাম, প্রোফাইলে লগ ইন করার পরে আমাদের এই প্রোফাইলের এখানে ইন্টারফেসটা এখানে চলে আসছে। তো এখানে যদি আমি জাস্ট ভি প্রোফাইলে ক্লিক করি, তাহলে প্রোফাইলটা আমার পুরো প্রোফাইলটা কিন্তু এখানে শো করবে। ওকে, পুরো প্রোফাইলটা শো করবে, জাহিদ মোহাম্মদ বগুড়া বাংলাদেশ, এটা হলো আমাদের জব টাইটেল, এটা হলো আমাদের জব টাইটেল। দেখেন আমরা যখন প্রোফাইল ক্রিয়েট করব, তখন কিন্তু এখানে আমাদের নাম চলে আসবে। এটা নাম কি, এই নামটা হলো আমাদের আইডি কার্ড অথবা পাসপোর্টের সাথে মিল আছে। এটা আমাদের এখন করার সময় যে লোকেশনটা, সেই লোকেশনটা এখানে শো করছে, এবং এটা হলো জব টাইটেল। ঠিক আছে, জব টাইটেলটা হলো আমাদের, আমরা কোন ক্যাটাগরিতে এক্সপার্ট, সেই এক্সপার্টনেস বা জব টাইটেলটা আমরা কি নিয়ে কাজ করি, কি নিয়ে কাজ করি সেটা কিন্তু এখানে শো করবে। ঠিক আছে, এইটা এইটা হলো ওভারভিউ। জাস্ট আমি এইখানে প্রোফাইলটা ক্রিয়েট করার সময় এটা সিম্পল একটা ওভারভিউ দিয়ে রাখছে, এইটা আমি এখন ফাইনাল করব। ঠিক আছে, এটা হলো ওভারভিউ। তো আপনার নাম, আপনার জব টাইটেল এবং আপনার ছবি, এই এই ওভারভিউটা, সামারিটা মানে বায়োটা, এইটা দেখে কিন্তু ক্লায়েন্ট আপনাকে গেস করবে আপনি কি টাইপের ফ্রিল্যান্সার। ঠিক আছে, এটা এর মধ্যে আপনার যত স্কিল আছে, আপনার যত স্ট্র্যাটেজি আছে, যত প্র্যাকটিস আছে, সব কিছু কিন্তু এখানে ফোকাস করতে হবে। এর উপরেই আপনাকে নির্ধারণ করা হবে আসলে আপনার এক্সপার্ট, মানে আপনি কি টাইপের মানে ক্যাটাগরি নিয়ে কাজ করেন, আপনার এক্সপার্টনেস কেমন। ঠিক আছে, এটা তো চলেন, এটা আমরা এখন মানে ফুল কমপ্লিট করে ফেলি। এটা কি, এটা হলো জব টাইটেল। এই জব টাইটেল এখানে লেখা ছিল লিড জেনারেশন ডাটা এন্ট্রি এক্সপার্ট। আমি যদি এইটা আরো একটু সুন্দর করে দেই বা প্রফেশনালি দেই, তাহলে আমি এখানে এইভাবে টাইপ করতে পারবো। তো জব টাইটেলটা যদি আমি দেই এখানে লিড জেনারেশন, তারপরে ওয়েব ফিচার্স, লিড জেনারেশন ওয়েব ফিচার্স ডাটা এন্ট্রি, ভা ভা হলো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এইটা আমি এখানে টাইপ করলাম। তো আগে যেরকম ছিল তার চাইতে কিন্তু এটা একটু বেটার হয়ে গেল। ওকে, বেটার হয়ে গেল। এখন এটা হলো ওভারভিউ। ওভারভিউ আপনি যে লিড জেনারেশন নিয়ে কাজ করেন বা ওয়েব রিসার্চ নিয়ে কাজ করেন বা আপনি একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এই ওভারভিউ এর মধ্যে আপনার টোটাল স্কিল কিন্তু ফোকাস করতে হবে। ওকে, এইটা তো এইটা এমন ভাবে লিখবেন আপনার লেখার মধ্যে আপনাকে কিন্তু মানে গেস করা যাবে যে আপনি কি টাইপের ফ্রিল্যান্সার। তো এইটার মধ্যে আপনাদের যত ক্রিয়েটিভিটি আছে সব ক্রিয়েটিভিটি এর মধ্যে অ্যাপ্লাই করবেন, সব ক্রিয়েটিভিটি এর মধ্যে অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, যে যার যা আছে সব, এইটা এইটা দেখে কিন্তু আপনাকে গেস করবে। ক্লায়েন্ট কিন্তু আমাকে দেখে না, ক্লায়েন্ট দেখবে আমার প্রোফাইল, আমার প্রোফাইল দেখে কিন্তু আমাকে মূল্যায়ন করবে। ওকে, এইটা তো এইটা আসলে এখানে আমার আমার নিজের সম্পর্কে আমি কি, আমার নিজের সম্পর্কে একটু পরিচয় দিব। ঠিক আছে, এরপরে হলো আমার এক্সপার্টিস গুলো কি, আমি কি নিয়ে কাজ করি, আমার সেই স্কিল গুলো এখানে তুলে ধরবো। হ্যাঁ, আমার আদার কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা সেই এক্সপিরিয়েন্স গুলো এখানে তুলে ধরবো। এরপরে হচ্ছে আমার কমিউনিকেশন লেভেলটা কেমন, কমিউনিকেশন লেভেল গুলো এখানে তুলে ধরবো। তো টোটালি আপনি এখানে আপনার সবকিছু এখানে তুলে ধরবেন, সুন্দর করে সাজায় গোছায় এখানে তুলে ধরবেন। তো জাস্ট এইটা বললাম, আপনাদের ক্রিয়েটিভিটির উপরে ডিপেন্ড করবে আপনাকে কিভাবে আপনি আপনারা এটা করবে, এটা ডিপেন্ড করবে আপনাদের উপরে। জাস্ট আমি একটু ট্রিক্স দেই,
অনেকে হয়তো এই বাইরে অনেক বড় একটা বায়ো এখানে এসে মানে একটু ঘাবড়ায় যায় আসলে নিজের সম্পর্কে বলা, অনেকেই পারে না, বা অনেকে আবার পারে, জাস্ট একটু যদি হেন্স দেওয়া হয় তাহলে কি হবে বায়োটা আরো সুন্দর হবে, সাজানো গুছানো হবে। তো এর উপর একটা ট্রিক্স আছে, আমি এটা আপনাকে দেখাই দিচ্ছি। এইখানে আপনার বায়োটা লেখার জন্য কি হবে, আপনি কি নিয়ে কাজ করেন, আপনি কাজ করেন হলো লিড জেনারেশন ওয়েব পেজে ডাটা এন্ট্রি নিয়ে কাজ করেন বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নিয়ে কাজ করেন, তাহলে আপনাকে কি করতে হবে বায়োটা সাজানোর জন্য আপনি কি করবেন, আপনি জাস্ট যাবেন লিঙ্কডইনে, linkedin.com এ যাবেন। লিঙ্কডইনে আমি যাই, আমি লিঙ্কডইনে আসলাম, আপনাদের সবাই লিঙ্কডইনের প্রোফাইল আছে, আমি লিঙ্কডইনে কিভাবে প্রোফাইল ক্রিয়েট করতে হয় আমি কিন্তু দেখাই দিয়েছিলাম। ওকে, আপনি লিঙ্কডইনে আসবেন, লিঙ্কডইনে আসার পরে জাস্ট কি করবেন এখানে লিখবেন লিড জেনারেশন, লিড জেনারেশন লিখে সার্চ করলে এখানে পল অপশনটা অবশ্যই চুজ করবেন, চুজ করার পরে এখানে দেখবেন অনেকগুলো মানুষ আছে যারা লিড জেনারেশন লিড জেনারেশন নিয়ে কাজ করে, ঠিক আছে। তো এগুলো হলো বাঙালি, তো আপনার মানে প্রোফাইলের কোয়ালিটি বা স্টার্ট লেভেল আর একটু অ্যাডভান্স লেভেল নিয়ে যাওয়ার জন্য লোকেশনটা জাস্ট এখানে কি করবেন ইউএস এ দিবেন, তাহলে ইউএস এর পার্সনরা অবশ্যই আমাদের চেয়ে ভালো দেখতে পারে। হ্যাঁ, তো তাদের যে বায়োটা আছে এই বায়ো থেকে লিড জেনারেশন, লিড জেনারেশন তো এখানে এসে কি করবো এদের বায়োটা দেখেন, অনেকের এখানে বায়ো দেওয়া থাকে, বায়োটা নাই, যার বায়োটা দেওয়া আছে সেই বায়োটা আপনি এখানে অ্যাবাউট 2 লাইনে লেখা আছে, এখানে আপনি অনেক ভালো বায়ো পাবেন। আচ্ছা, আমি আর একটি প্রোফাইল খুঁজে আসি, আমি আরো কিছু প্রোফাইল একটু সার্চ করে দেখি আমি কোনটা থেকে ভালো একটা বায়ো পাই। আপনি কিন্তু এখানে সার্চ করেও লিড জেনারেশনের উপরে অনেক ফ্রিল্যান্সার পাইতেন এবং তাদের থেকে বায়ো দেখে তাদের আইডিয়া নিয়ে নিজের একটা বায়ো ক্রিয়েট করতে পারতেন, কিন্তু এখানে আপনি যে এখানে অন্য মানুষের অন্য ফ্রিল্যান্সার একটা বায়ো নিয়ে আসবেন তাহলে কি হবে, আপনার একটা কপি রাইটারের মধ্যে পড়ে যাবে, তার বায়ো আপনার বায়ো সেম হয়ে যায়, ওর কিছু সেম হয়ে যায়, তাহলে কিন্তু আপনার প্রোফাইলটা সাসপেন্ড হওয়ার সম্ভাবনা থাকবে। তো ওই ওই কাজটা না করে যদি আমরা অন্য কোনো রিসোর্স থেকে যদি আমরা বায়োটা নিয়ে আসি তাহলে এটা আরো বেশি ইফেক্টিভ হবে। আচ্ছা, ওকে, আমি এখান থেকে কিছু পাইলাম, তাহলে আমি এখান থেকে কিছু নিলাম, নিয়ে আমার এইখানে যেগুলো ছিল জাস্ট আপনারা এইভাবে টাইপ করে সবাই দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটা বায়ো দিচ্ছি,
তো এখানে লিখলাম আপনাদের আরো অনেক ভালো নলেজ আছে বা আপনারা অনেক আরো এক্সপার্টিস, তো আপনারা সুন্দর করে আরো বায়োটা দিবেন। ওকে, তারপরে সেভ সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার পর এটা হলো আমাদের প্রোফাইলের আওয়ারলি রেট। যেহেতু আমরা বিগিনার লেভেলের ফ্রিল্যান্সার, এখানে আওয়ারলি রেট আমি একটা স্ট্যান্ডার্ড দিয়ে রাখছি $5। এখানে আপনারা চাইলে 6, 7, 8, 9, 10 ডলার পর্যন্ত দিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমি রিকমেন্ড করবো যারা নতুন তারা যেন একটু কম বাজেট দিয়ে রাখে প্রোফাইলে। হ্যাঁ, তো আমি স্ট্যান্ডার্ড হিসেবে $5 দিলাম প্রোফাইলে, প্রোফাইলের রেটটা দিলাম। তো আপনারা চাইলে $3, $4, $5 দেন, বেশি কম দিলে কিন্তু আবার আপনাকে কিন্তু আন্ডার এস্টিমেট করবে যে লো কোয়ালিটি ফ্রিল্যান্সার। এই জন্য 5ই দিলাম, আপনারা 5-6 দিতে পারেন। হ্যাঁ, বেশি কম দেওয়াও যাবে না আবার। আচ্ছা, দিলাম আমি এটা প্রোফাইলে, আমার আওয়ারলি রেটটা দিলাম। দেওয়ার পর এই সেক্টরটা পোর্টফোলিও, এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। পোর্টফোলিওটা কি? পোর্টফোলিওটা হলো আপনি যে কাজ পারেন, আপনার কাজের কিছু নেব না। তো এখানে কিন্তু পোর্টফোলিওটা অ্যাড করতে হবে। পোর্টফোলিওটা অ্যাড করার জন্য আপনাকে কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, পোর্টফোলিওটা একটা প্রোফাইলের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। তো এই পোর্টফোলিওর উপর ডিপেন্ড করে আপনার প্রোফাইলের কোয়ালিটি। এবং আসলে অনেকে হয়তো জানে না যে আপওয়ার্কের একটা র্যাঙ্কিং সিস্টেম আছে, আপওয়ার্কের নিজস্ব একটা অ্যালগোরিদম আছে। তো আপনার পোর্টফোলিওর সংখ্যা যদি একটু বেশি হয় এবং আপনার পোর্টফোলিওগুলো যদি একটু ইউনিক হয়, তখন দেখবেন সার্চ র্যাঙ্কে আপনার প্রোফাইলটা একটু উপরের দিকে চলে আসছে। এটা অনেকেই জানে না যে আপওয়ার্কে আবার সার্চ র্যাঙ্ক কি। হ্যাঁ, অবশ্যই সার্চ র্যাঙ্কিং আছে, যারা একটু প্রোফাইলে ঘাটাঘাটি করে তারা অবশ্যই বুঝবে। হ্যাঁ, সার্চ র্যাঙ্কিংটা কি। তো এইটা মোটা মানে এই সার্চ র্যাঙ্কিংটা বা পোর্টফোলিওটা একটা প্রোফাইলের জন্য অনেক বড় ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। তো পোর্টফোলিওটা অবশ্যই দেওয়ার জন্য আমি রিকমেন্ড করবো আপনারা আপনাদের কাজের ধরন অনুযায়ী আপনার এখানে পোর্টফোলিওটা অ্যাড করবেন। তো আমাদের আসলে আমরা তো মূলত কাজ করবো কি, লিড জেনারেশন বা ওয়েব ফিচার্স নিয়ে। তো এখানে পোর্টফোলিওটা কি, পোর্টফোলিওর কাজের স্যাম্পল, আমরা যে বিগত সময়ে যে কাজ করে আসছি বা কোন একটা টিমের সঙ্গে কাজ করে আসছি সে কাজের একটা নমুনা। এই পোর্টফোলিওটা অ্যাড করার জন্য কি করব, আমি জাস্ট আমি গুগলে যাব, গুগল ডট কমে যাওয়ার পরে এখানে জাস্ট আমি কি করব, এখানে আমি টাইপ করব ওয়েব ফিচার্স। ওয়েব ফিচার্স পোর্টফোলিও, ওয়েব ফিচার্স পোর্টফোলিও টাইপ করার পরে দেখেন এখানে অনেকগুলো ইমেজ চলে আসছে। তো আমি ইমেজ অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেকগুলো এক্সেল শিট বা স্প্রেডশিটের ছবি দেখাচ্ছে। হ্যাঁ, তো এখান থেকে আপনারা কি করবেন যে স্প্রেডশিট গুলো একটু গোছানো সুন্দর সেটা আপনি নিবেন, কপি করবেন। আমি কি করলাম, সেভ অ্যাজ করলাম, সেভ অ্যাজ করে এটা আমি ডেস্কটপে সেভ করব। নাম দিব কি, লিড জেনারেশন। আমি নিলাম ওয়েব ফিচার্স পোর্টফোলিও কিন্তু লিড জেনারেশন। হ্যাঁ, সবগুলো আমাদের কাজের ধরন গুলোই হলো এরকম স্প্রেডশিটে বা এক্সেল শিটে হয়ে থাকে। তো লিড জেনারেশনে ক্লিক করলাম, সেভ দিলাম। তারপরে এখানে আরো কিছু পোর্টফোলিও নিব, আরেকটা পোর্টফোলিও নেই, সেভ করলাম, ডেস্কটপে সেভ করে রাখবো। নাম দেবো কি, ওয়েব ফিচার্স, ওয়েব ফিচার্স। ওকে, দুটো নিলাম। প্রোফাইলে ফিরে গেলাম, পোর্টফোলিও, পোর্টফোলিওটা অ্যাড করার জন্য কি করতে হবে, এই পোর্টফোলিও বরাবর হাতের ডান দিকে দেখবেন একটা প্লাস অপশন আছে, ক্লিক করবেন। ক্লিক করার পরে হাইলাইটেড প্রোফাইল, হ্যাঁ, গেট স্টার্টেড এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে একটা মজার বিষয় বলে রাখি, সেটা হলো আমরা যখন ফ্রিল্যান্সিং শুরু করছিলাম তখন একটা মাত্র ক্যাটাগরি দিয়ে আমরা কাজ করতাম। যেমন আমি যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি তাহলে শুধু ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে পারবো, আমি কিন্তু গ্রাফিক্স ডিজাইন বা ওয়েব ডিজাইনে যাইতে পারবো না। আর আমি যদি গ্রাফিক্স নিয়ে কাজ করি তাহলে ওয়েবে যাইতে পারবো না, ওয়েব নিয়ে কাজ করলে আবার ডিজিটাল মার্কেটিং এ যাইতে পারবো না। আমাকে কিন্তু একটা ক্যাটাগরির মধ্যেই থাকতে হতো। কিন্তু আপওয়ার্কের কিছু অ্যালগোরিদম নতুন নিয়ে আসছে, কিছু ফিচার নিয়ে আসছে, যেখানে একজন ফ্রিল্যান্সার সে তিনটা ক্যাটাগরি এখানে প্রোফাইলে অ্যাড করতে পারবে। আমি একটা প্রোফাইল দিয়ে গ্রাফিক্স এর কাজ করতে পারবো, সেম প্রোফাইল দিয়ে ওয়েব ডিজাইনের কাজ করতে পারবো বা ডিজিটাল মার্কেটিং এর কাজ করতে পারবো। হ্যাঁ, এটা একটা অ্যাডভান্টেজ বলা চলে বর্তমান সময়ে।
তো আমি কি করলাম, গেট স্টার্টেড বাটনে ক্লিক করলাম। বাটনে ক্লিক করার পরে যে পেজটা আসছে এখান থেকে, এখানে ক্রিয়েট এ নিউ স্পেসিস প্রোফাইল, ক্রিয়েট ফ্রম চ্যানেল প্রোফাইল। তো আমি আমি এখন আমি জেনারেল প্রোফাইল থেকে আমি স্পেসিস প্রোফাইলটা ক্রিয়েট করব। তো জেনারেল প্রোফাইলের বাটন অপশনটা আমি সিলেক্ট করলাম, দিয়ে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে এখানে সিলেক্ট স্পেশালিটি টু বিগিন, তো আমি দিলাম ডাটা এন্ট্রি বা লিড জেনারেশন, যেটা আপনার মন চায় আপনি দিলেন। দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করলাম। এখানে স্কিল গুলো দিতে হবে, এই যে আমি লিড জেনারেশন দিলাম, আমার স্কিল গুলো কি, এখানে অনেকগুলো স্কিল শো করছে এখানে। তো আপনি দেবেন এখান থেকে স্কিল গুলো কি, সেটা হলো অ্যাপয়েন্টমেন্ট সেটিং দেওয়ার দরকার নেই, ডাটা ক্লিনসিং, ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং, ডাটা স্ক্রাপিং, ইমেল মার্কেটিং। এখানে মোরে ক্লিক করলে আরো লিড জেনারেশন অ্যানালিটিক্স, লিড জেনারেশন কন্টেন্ট ক্রিয়েশন বা লিড জেনারেশন স্ট্র্যাটেজি, লিস্ট বিল্ডিং, মার্কেট টিচার্স, সোশ্যাল মিডিয়া, ঠিক আছে, এখান থেকে কিন্তু এগুলো, সরি আমি টিক মার্ক করে দিলাম। ওকে, তারপরে লিড জেনারেশন টুলস, আমি কোন কোন টুলস গুলো ইউজ করি, হাব স্পট, এগুলো হলো সিআরএম, হ্যাঁ, মার্কেট সেলস, টিক মার্ক করে দিলাম। ইন্ডাস্ট্রি কোনটা, B2B, B2C, তারপরে ই কমার্স, এডুকেশন দিলাম, এখানে দুই চারটে করে দিয়ে দিব। বিজনেস সাইজ, বিজনেস সাইজ আমাদের বিজনেস সাইজটা হচ্ছে যে আমার স্মল বিজনেস বা বিগ, মানে মিডিয়াম লেভেলের বিজনেস, আমি কোন ধরনের বিজনেসকে আসলে সার্ভিস প্রোভাইড করবেন সেটা মোটামুটি দিলাম, তিনটেই সিলেক্ট করলাম। হ্যাঁ, আদার যদি কোনো স্কিল থাকে এটা দিবেন। তো আমি যেহেতু লিড জেনারেশন দিলাম, টাইপ করলাম লিড জেনারেশন, লিড লিস্ট, লিস্ট বিল্ডিং, ডাটা এন্ট্রি, ডাটা কালেকশন, দুই তিনটা যেটা হয় আমরা দিব। সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবো। করলে কি হবে, এটা বলছে লিড জেনারেশন অফিসার, আমার একটা স্পেশালিস্ট প্রোফাইল তৈরি হয়ে গেল লিড জেনারেশন। ওকে, যে আমি এটা পাবলিশ করে দিব, তাহলে প্রোফাইলটা আমার কি হলো, এই যে জেনারেল প্রোফাইল এটা ছিল, আমার লিড জেনারেশন নামে একটা স্পেশালিস্ট প্রোফাইল তৈরি হয়ে গেল। আমি যদি আরো একটা অ্যাড করতে চাই, আমি এখানে আরো একটা অ্যাড করব, ক্রিয়েট ফর্ম জেনারেল প্রোফাইল, কন্টিনিউ, ডাটা এন্ট্রি, কন্টিনিউ, এরপরে হচ্ছে এখান থেকে আমাদের স্কিল গুলো জাস্ট সিলেক্ট করে দিব। ডাটা এন্ট্রি, ডাটা এক্সট্রাকশন, ওয়েব ফিচার্স, ইন্টারনেট রিচার্জ দিলাম, সেভেন কন্টিনিউ করলাম। ডাটা এন্ট্রি নামে আমার আর একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে গেল। তাহলে আমার তিনটা প্রোফাইল হয়ে গেলো, জেনারেল প্রোফাইল, স্পেশালাইজ প্রোফাইল আর একটি স্পেশালাইজ প্রোফাইল। তো আমি জেনারেল প্রোফাইল থেকে যেহেতু এগুলো করছিলাম, তাহলে জেনারেল প্রোফাইলে আমার যে বায়োটা ছিল, আমার বায়োটা ছিল এখানে অটোমেটিক্যালি চলে আসছে, কিন্তু এখন আমি এখানে কিন্তু চেঞ্জ করে দিতে পারবো। জেনারেল প্রোফাইলে যে ডাটাটা ছিল সেই ডাটাটা এখানে চলে আসছে, এখানেও চলে আসছে। তো আমি চাইলে এগুলো কিন্তু আরো একটু এডিট করে দিয়ে কাজ করতে পারবো, লিড জেনারেশন স্পেশালিস্ট। তাহলে আমার লিড জেনারেশনের উপরে এটাই হয়ে গেল, ডাটা এন্ট্রি স্পেশালিস্ট। তো দিলাম, তাহলে বিষয়টা কি দাঁড়ালো, বিষয়টা দাঁড়ালো এই, জেনারেল প্রোফাইলে আমার এই স্কিল, লিড জেনারেশনে আমার এই স্কিল, ডাটা এন্ট্রিতে আমার এই স্কিল গুলো। ওকে, এখন অভাবী গুলো জেনারেলে যেভাবে দিয়েছিলাম, লিড জেনারেশনের উপর লিড জেনারেশন স্কিল গুলো দিয়ে দিবেন, ডাটা এন্ট্রিতে ডাটা এন্ট্রি স্কিল গুলো দিয়ে দিবেন। তো চলুন আমরা এখন পোর্টফোলিও আইটেম গুলো অ্যাড করে ফেলি। আমার দুইটা স্পেশালিস্ট প্রোফাইল ক্রিয়েট হয়ে গেল। তো এখানে পোর্টফোলিও আইটেম আমি প্লাসে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অ্যাড পোর্টফোলিও প্রজেক্ট এখানে দিব, লিড জেনারেশন এই পোর্টফোলিওটা কার ভিতরে থাকবে, ডাটা এন্ট্রি থাকবে না লিড জেনারেশন থাকবে, আমি সিলেক্ট করে দিব। হ্যাঁ, লিড জেনারেশন থাকবে। এখানে কমপ্লিশন ডেট, এই কাজটা আমি কবে কমপ্লিট করছিলাম, তো যদি কোনো ডেট থাকে দিব,
যেহেতু আপওয়ার্কে কোনো কাজ করা হয়নি, রিলেটেড আপওয়ার্ক জব, এটা অপশনাল এবং এটা অপশনাল। যদি অপশনাল থাকে জাস্ট স্কিপ করে যাবেন। এরপরে আমি গো টু সিলেক্ট টেমপ্লেট, টেমপ্লেটটা হলো আমার ছবিটা, আমি যে ছবিটা ইমেজটা নিলাম কেমন করে দেখাবে, গ্যালারি, কেস স্টাডি না ক্লাসিক, অবশ্যই গ্যালারিটা নেবেন। গো টু অ্যাড ডিটেইলস, এখান থেকে কি বলছে ট্র্যাক ইমেজ হিয়ার ব্রাউজ, এখানে ব্রাউজে ক্লিক করে আপনি ইমেজটা নিয়ে আসবেন। লিড জেনারেশন নিয়ে আসলাম, এই ইমেজটা চলে আসছে, এখানে একটা ক্যাপশন দিবেন লিড জেনারেশন, লিড জেনারেল সার্ভিস, আপনি কি কি ধরনের সার্ভিস দেন, এখান থেকে 2-3টা 4-5টা স্কিল গুলো আপনি এখান থেকে অ্যাড করে দিবেন। টুলস গুলো কোথায় কোথায় কি কি টুলস গুলো নিয়ে কাজ করে, ইন্ডাস্ট্রি গুলো কি হবে, প্রজেক্ট ইউআরএল যদি থাকে দিবেন, সাইজ কি হবে দেন 2-3টা, নো প্রবলেম। প্রজেক্ট ইউআরএল যদি থাকে অপশনাল, প্রজেক্ট ডিসক্রিপশন, হিয়ার ইজ মাই স্যাম্পল রেজুমেশন পোর্টফোলিও, ওকে ডিসক্রিপশন দিয়ে গো টু প্রিভিউ। তারপরে কি করব, সব হয়ে গেল আমাকে দেখাচ্ছে সব ঠিকঠাক আছে কিনা, পাবলিশ, ওকে পাবলিশ হয়ে গেল। তো এইভাবে কি করব, আমরা 10 থেকে 12টা পোর্টফোলিও আইটেম অ্যাড করব, একটা হয়ে গেল, আমি চাইলে আরো অ্যাড করতে পারবো, আবার অ্যাড, এরপরে দিব ওয়েব ফিচার্স, এইগুলো হলো, এগুলো দিব হলো আমাদের স্কিলের উপরে, আমাদের যে স্কিল গুলো দিব সেই স্কিলের উপরে প্রজেক্ট টাইটেল গুলো দিয়ে দিব, এটা দিলাম আমি ডাটা এন্ট্রির মধ্যে থাকবে। কমপ্লিশন ডেট দরকার নাই, ফটো সিলেক্ট টেমপ্লেট, টেমপ্লেটে আসলাম, একটা টেমপ্লেট সিলেক্ট করলাম, গ্যালারি, গো টু অ্যাড ডিটেইলস, ব্রাউজ করলাম, ওয়েব ফিচার্স করে ওয়েব ফিচার ইমেজটা নিয়ে আসলাম, এখান থেকে আমি স্কিলগুলো জাস্ট সেট আপ করে দিব, 2-3টা জাস্ট ক্লিক করবে, করলে এখানে কিন্তু চলে আসবে। হিয়ার ইজ মাই স্যাম্পল, পোর্টফোলিও এটাই দিলাম, গো টু প্রিভিউ। তারপরে কি করব, পাবলিশ করে দিব। তাহলে কি হলো, 2টা পোর্টফোলিও অ্যাড হয়ে গেল। চাইলে কিন্তু আমরা এখানে একাধিক পোর্টফোলিও গুলো অ্যাড করতে পারবো, তো আমি রিকমেন্ড করব আপনারা প্রত্যেকটা প্রোফাইল থেকে, প্রত্যেকটা আপনারা যারা যারা প্রোফাইল ক্রিয়েট করবেন, আপনারা 10 থেকে 12টা প্রোফাইল এখানে, পোর্টফোলিও এখানে অ্যাড করবেন, ওকে 10 থেকে 12টা পোর্টফোলিও অ্যাড করবেন, এইটা এটা আমার রিকমেন্ডেশন থাকলো। আচ্ছা তাহলে আমি কি করলাম দেখেন, পোর্টফোলিও আমি যদি জেনারেল প্রোফাইলে যাই, জেনারেল প্রোফাইলে গেলে হচ্ছে যে আমার 2টা প্রোফাইল অ্যাড করছে দেখাচ্ছে, আমি আরো বলছি যে আপনারা পোর্টফোলিও গুলো অ্যাড করবেন, পোর্টফোলিও গুলো কিসের উপরে অ্যাড করবেন, এইগুলো হলো স্কিল, এই স্কিল গুলোর উপরে পোর্টফোলিও গুলো অ্যাড করবেন, ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, ডাটা স্ক্রাবিং, ঠিক আছে। এটা চাইলে আপনি এই স্কিল গুলো এখান থেকে বাদ দিতেও পারবেন, আবার নতুন স্কিল গুলো অ্যাডও করতে পারবেন, ওকে এটা এইগুলো নামতে নামতে পোর্টফোলিও গুলো অ্যাড করে দিবেন। এরপরে হলো এমপ্লয়মেন্ট হিস্ট্রি, এমপ্লয়মেন্ট হিস্ট্রি হলো আপনি কোথাও জব করেন কিনা, আমি এখানে একটা দিয়ে রাখছি স্যাম্পল, আপনি যখন দেবেন না তখন এরকম কি থাকবে, ফ্রি থাকবে মানে ফাঁকা থাকবে, এমপ্লয়মেন্ট হিস্ট্রি এমপ্লয়মেন্ট হিস্ট্রি থাকবে, জাস্ট এখানে প্লাসে ক্লিক করবেন, এখানে কোম্পানি নাম দেবেন, তো আমি দিলাম সাইবার টেক, লোকেশন
লোকেশন দিলাম বগুড়া, টাইটেল দিলাম, টাইটেল কি দিব, টাইটেল দিলাম মার্কেটিং ম্যানেজার। কোন সালে শুরু করছিলাম আমি? জানুয়ারি শুরু করছিলাম, সে 2019। এইখানে কার্লি ওয়ার্ক ইয়ার দিলাম, তাহলে সেই সাথে কাজ করছিলাম। এইখানে একটা ডেসক্রিপশন লাগাই দিব, আই এম ওয়ার্কিং উইথ সাইবার টেক অ্যাজ এ মার্কেটিং ম্যানেজার সিন্স 2019। একটা ডেসক্রিপশন, আপনারা চাইলে আরো সুন্দর সাজানো গুছানো একটা ডেসক্রিপশন দিতে পারবেন। সেভ এ ক্লিক করলাম, দিলাম এডুকেশন, এডুকেশনটা আপনার যার যা এডুকেশন সে সেই এডুকেশনটা এখানে দিবেন। হ্যাঁ, সে আমি রাজশাহী ইউনিভার্সিটি থেকে, তাহলে আমার এডুকেশনটা হবে স্কুল নেম, স্কুল বলতে কলেজ বোঝায় বাইরের দেশগুলোতে। আমি দিলাম রাজশাহী ইউনিভার্সিটি অফ রাজশাহী ফ্রম 2012 থেকে 2014 দিলাম, এমবিএ বা মাস্টার্স। এমবিএ দিলাম, এরিয়া অফ স্টাডি অপশনাল, তারপর আমি দিলাম অ্যাকাউন্টিং। ডিসক্রিপশন এখানে অপশনাল দিলে হবে, না দিলেও সমস্যা নেই। এডুকেশন দিলাম, আদার এক্সপিরিয়েন্স, আমার আমার কাজের ক্যাটাগরি ছাড়া অন্য কোনো কাজের আমার এক্সপিরিয়েন্স আছে কিনা, সো এখানে আমি দিয়ে দিব যে হ্যাঁ আছে। কি দিব, দিলাম একটা ডিজিটাল মার্কেটিং, আই হ্যাভ ওয়েল এক্সপিরিয়েন্স ডিজিটাল মার্কেটিং, স্পেশালি ডিজিটাল মার্কেটিং মধ্যে কি কি পড়ে, দেন ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, ইউটিউব, এগুলো হলো ডিজিটাল মার্কেটিং এর পার্ট। ওকে, সেভ দিলাম। এই হলো মোটামুটি আমাদের প্রোফাইল ক্রিয়েশন, এইভাবে প্রোফাইলটা কি করতে হবে, ক্রিয়েট করতে হবে। তো আমি যদি প্রোফাইলে যাই, তখন দেখবেন যে আমার প্রোফাইলটা মোটামুটি সেভেন্টি% বা 80% হয়ে গেছে। এখানে কি বলছে, একটা সোশ্যাল প্রোফাইল অ্যাড করতে বলছে, তাহলে আমার বাকি যে 20% আছে আমার এটা কভার হয়ে যাবে, তাহলে আমার প্রোফাইলটা 100% হয়ে যাবে। 100% হয়ে যাওয়ার পর আমি আপনি কাজে যখন বিট করবেন, তাহলে আপনার কাজে বিট করার মানে কি বলে আপনি ভালো রেসপন্স পাওয়ার একটা সম্ভাবনা থাকবে, ঠিক আছে, কারণ আপনার প্রোফাইলটা 100% কমপ্লিট, আপনার একটা সাজানো গোছানো প্রোফাইল। তো এইভাবে ফ্রিল্যান্সিং প্রোফাইলটা আসলে আপওয়ার্ককে ক্রিয়েট করতে হয়। এবং আগামী ক্লাসে আমি আরো ডিপ আলোচনা করব এবং কিভাবে জব হান্টিং করতে হয়, কিভাবে আপনার প্রোফাইল অনুযায়ী সুইটেবল জবগুলো খুঁজে বের করবেন, কিভাবে জবগুলোতে বিট করবেন, এইগুলো নিয়ে আমি আরো বিস্তারিত আলোচনা করব। তো আগামী ক্লাস পর্যন্ত আপনাকে একটু ধৈর্য ধরে ওয়েট করতে হবে। আগামী ক্লাসে আমাদের জব বিডিং নিয়ে আমি কথা বলবো, জবে কিভাবে বিট করতে হয়, কখন বিট করবেন, কোন ক্লায়েন্ট গুলো ভালো, কোন ক্লায়েন্ট গুলো মন্দ, কিভাবে ক্লায়েন্ট গুলো অ্যানালাইসিস করতে হয়, কি গুলো জব, কিভাবে জব গুলো অ্যানালাইসিস করতে হয়, সকল বিষয়গুলো নিয়ে আমি আগামী ক্লাসে আপনাদের সামনে এইগুলো আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আবারও দেখা হবে আগামী ক্লাসে, এবং আমার ক্লাসগুলো যারা বিগত ক্লাসগুলো যারা দেখেনি, তারা আমার বিগত ক্লাসগুলো আমাদের অফিসিয়াল পেজ থেকে দেখতে পারবেন। আমাদের অফিসিয়াল পেজের অ্যাড্রেসটা হলো www.facebook.com/skills.gov.bt এবং আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা হলো www.skills.gov.bt। এই দুটো সাইটের মাধ্যমে আমাদের ভিডিওগুলো পাবলিশ করা হয়, আপনারা চাইলে এই দুটো সাইটে গিয়ে আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে পারবেন। তো আজকের ক্লাস নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে বা না বোঝার যদি কোনো কিছু থাকে, অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমরা আপনাদের সকল কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো
তো আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আবারও দেখা হবে আগামী ক্লাসে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।